সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। বর্তমান যুগে মানুষের ওপর আস্থা রাখাই কঠিন। একে অপরের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী ভেবে নেওয়াটাই আমাদের কাছে কিন্তু অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, আর এই প্রতিদ্বন্দ্বিতাই এবার এসে পড়েছে দুই মহারথীর মধ্যে। মহারথী অর্থাৎ যাদের টক্কর আমরা দেখতে চলেছি বড় পর্দায়, কিন্তু এখানে কে আসল নায়ক বা কে খলনায়ক সেটা আসল প্রশ্ন নয়। প্রশ্ন এখানে বা আকর্ষণ এখানে তাদের অভিনয় দেখা। সুকুমার স্যার, ম্যাথসের টিচার। ডক্টর বক্সি বলছি, বিট্টু কোথায়? আমরা আজকে পেয়ে গিয়েছি আমাদের সাথে দুজন মহারথী, শাশ্বত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষকে। এই যে তোমাদের প্রতিদ্বন্দ্বী ছবির নাম, সেটা শুনলেই প্রথমেই মানে আমাদের মাথায় আসে সত্যজিৎ রায়ের কাল্ট সিনেমা। যদিও কাহিনীটা আলাদা, কিন্তু কেন এই ছবির নাম প্রতিদ্বন্দ্বী? এটার উত্তর অনেক স্পষ্ট করে বোধহয় ডিরেক্টরের পক্ষে দেওয়া, পরিচালকের পক্ষে দেওয়া সম্ভব, কারণ বাচ্চা তার পাশে বাড়ির লোক তো নাম রাখবে না। আমরা মুখে ভাতে নেমন্তন্ন পেয়েছি অভিনয় করার জন্য। তো যাই হোক না কেন, এটা পরিচালকই বলতে পারে। আমার মনে হয়েছে যে এক একটা বিষয়ে সে তার দিক খুঁজে নেয় যে তার নাম কী হবে। ঠিক তেমনই সত্যজিৎবাবুর প্রতিদ্বন্দ্বী, আমার মনে হয় যে সেখানে প্রতিদ্বন্দ্বিতা কোনটা নিয়ে কার সামনে কে দাঁড়াচ্ছে, সেই সমর নিজের সঙ্গে নিজের, যুদ্ধটা নিজের নাকি বাইরের কারুর সঙ্গে, সেই কারণে সত্যজিৎবাবু তো অনেক বড় মাপের সারা পৃথিবী বিখ্যাত পরিচালক, তিনি অন্য একটাভাবে লিখেছিলেন, নাম দিয়েছিলেন। আর এক্ষেত্রে আমাদের এই প্রজন্মের তরুণ পরিচালক সপ্তাশ, সে কিন্তু যে প্রতিদ্বন্দ্বীতে প্রতিদ্বন্দ্বী নামটা দিয়েছে, সেখানে কিন্তু একটা মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে দুজন পুরনো বন্ধু, অভিন্ন হৃদয় বন্ধুর, তারা প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়ে এবং দেখা যায় যে সেই প্রতিদ্বন্দ্বিতার সমরে আরও বেশ কিছু প্রতিদ্বন্দ্বী ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে, সেটা নিয়ে লড়াইটা চলে। তো সেই জন্য এই সিনেমার নাম প্রতিদ্বন্দ্বী। এবং যেখানে শাশ্বতদা, আমি, আমরা কাজ করেছি এবং আমাদের সঙ্গে আরও দুটো ইম্পর্টেন্ট চরিত্র আছে, সেখানে অভিনয় করেছে এই সময়ের আরও দুজন, বলতে যায় মানে বলতে পারা যায় যে যাদের অভিনয় দেখবার প্রতি মানুষের আগ্রহ আরও বেশ বাড়ছে, তারা সেই আস্থাটা নিয়ে আসছে, নিয়ে আসছে আরও। সৌরভ দাস এবং শায়নী ঘোষ তারা রয়েছে, এর সঙ্গে আরও কয়েকজন নতুন আছে। সো প্রতিদ্বন্দ্বিতা একটা চলেছে, সেটা কিন্তু চরিত্র বা গল্প যেদিকে গেছে। পৃথিবীতে 99% মানুষ খারাপ, কিন্তু তার মানে এই না যে উই উইল নট পারসিউ আওয়ার ক্যারিয়ার, সিদ্ধান্ত গ্রো আপ। এই সিনেমাটা ঠিক লকডাউনের পরেই শুরু হয়েছিল। তোমাদের কাছে এখন বর্তমান যুগে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বী আমাদের সবার কাছে করোনা ভাইরাস, তোমরা কিভাবে মোকাবিলা করলে সেই সময়টা, শুটিং শুরুর সময়টা? না, একটা রিল্যাক্সেশন যখন দেয়া হলো, কাজকর্ম শুরু হলো, আমাদের সিনেমার আগে সিরিয়ালের কাজকর্ম শুরু হয়ে গেছে, একটা জিনিস অ্যাটলিস্ট বোঝা গেল, একটু সাবধানতা অবলম্বন করে যদি আমরা থাকি তাহলে আটকানো যায়। যেটা আমাদের সবথেকে কঠিন ছিল অ্যাক্টার অ্যাক্ট্রেসদের কাছে, কারণ আমরা তো মাস্ক পরে অভিনয় করতে পারি না, বাকি ইউনিট হয়তো মাস্ক পরে রইল, কিন্তু আমাদের পক্ষে মাস্ক পরে অভিনয় করাটা সম্ভব নয়, এবং সেটা সাবধানতা অবলম্বন করে একে অপরের উপর বিশ্বাস রেখে অভিনয়টা করে গেছি যে ও পজিটিভ নয়। আচ্ছা, তোমার থেকে জানবো যে অপুদার সাথে তুমি কাজ এর আগেও করেছো, এবারও করেছো, কতটা তুমি নতুনভাবে আবার আবিষ্কার করলে অপুদাকে? কি মানে অভিনেতাদের কাজটাই তো হচ্ছে যে প্রত্যেকবার নতুন হয়ে ওঠা তার চরিত্রকে নিয়ে। এবার সেক্ষেত্রে জায়গা হয়টা কি, আমিও সেই চেষ্টাই করি। এক ধরনের, দু ধরনের তো অভিনেতা হন, এক ধরনের অভিনেতা হন হচ্ছে আড়ম্বর সর্বস্ব, তাদের ওই আড়ম্বরেই মানুষ দেখতে বেশি পছন্দ করেন এবং তাদের ওই ক্যারিশমাগুলোকেই মানুষ পছন্দ করেন। আবার কিছু অভিনেতা হন যারা অভিনয় সর্বস্ব, যেহেতু আমাদের কাজই হচ্ছে এক একটা অবতারে নিজেকে প্রমাণ করা
চরিত্রটাকে জ্যান্ত করে দেও, কারণ আমরা মানুষের কাছে দায়বদ্ধ। তারা রোজ শাশ্বত চট্টোপাধ্যায়কে, রুদ্রনীল ঘোষকে, বাকি অন্য অভিনেতাদের দেখতে আসেন না, তারা আসেন অভিনেতা যে চরিত্রটা করছে। অ্যান্ড সেটাই কিন্তু আমাদের অহংকার, সেটাই আমাদের গুমর, এবং সেইখানেই আমাদের সাকসেস ফেলিওর হয় যে আমরা নিজে কতটা ওই চরিত্রটা হয়ে উঠতে পারলাম। কারুর সঙ্গে কারুর প্রতিদ্বন্দ্বিতা থাকে না, মানে সেই অর্থে বলতে গেলে। এখানে অপু শাশ্বত চট্টোপাধ্যায়কে আমি একজন ডাক্তারের চরিত্রে পেয়েছি, তার দুটো লেয়ার সিনেমা দেখলে, যেহেতু এটা থ্রিলার ছবি তাই আগে থেকে বলে দিলে ম্যাজিকগুলো বেরিয়ে চলে যাবে। হোয়াট ডু ইউ মিন টু টেল মি, যেটা অন্য কোনো গ্যাং কোচ? অপুদা মানে শাশ্বত চট্টোপাধ্যায়, আমি এই ধরনের যারা অভিনেতা রয়েছেন যাদের ওপরে মানুষের আস্থা অটুট, মানে এক বিন্দু চিড় ধরে না বারবার যত সিনেমা দেখে না কেন, তাদের থেকে আমি শিখতে পেরেছি, শিখি যে যতটা সহজভাবে আমি কাজের মধ্যে ওই একই গভীরতা আমার চরিত্রটাকে মাথায় নিয়ে যতটা সহজভাবে আমি চলাফেরা করতে পারবো। এই প্রতিদ্বন্দ্বী সিনেমাটাতে অনেক দিন পর আমার কাছে ভালো অভিনেতা হতে গেলে কোন কোন বিষয়ে লালন করা উচিত তার একটা কী বলবো পরিবেশ আমি পেয়ে গেছি যখন অপুদা থাকতাম। ডেফিনেটলি আমি শাইনি, সৌরভ দুজনকেই বলবো, ওদের থেকে আমি কিছু শিখছি। বাট দ্য ফ্যাক্ট ইজ যতবারই অপুদার সঙ্গে কাজ করি তত ইন্টারেস্টিং, কারণ আমি যে চরিত্রটা করছি সেটা তো মানুষ দুচ্ছাই বলেননি ওই সিনেমাতে, খুব খারাপ হয়েছে বলেনি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার হয়েছে যখন অপুদা কাজ করছি তখন আমি শিখেছি, কারণ কালকে হয়তো এই ধরনের চরিত্র আমাকে করতে হতে পারে। তাই এই লোকটা কেমন করে বিশ্বাসযোগ্য করে তুলছে এটা জানাও তো আমার দরকার, সেটা শিখেছি। আমরা যেমন আমাদের আগের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে প্রচুর সিনেমা দেখে যখন কোনো চরিত্র আসে না তখন হঠাৎ করেই ওই কোনো একটা চরিত্রের কথা মনে পড়ে যায়। এই সিনেমায় ছবি বিশ্বাস এটা করেছিলেন, এই সিনেমায় উত্তম কুমার এটা করেছিলেন, তো এইগুলোই তো আসে, যত দেখবো তত শিখবো ততই টুকটাক কাজে লাগিয়ে দেবো। তোমরা দুজনেই বলিউডে কাজ করেছো, ঠিক আছে, এবার সেখানে আমরা শাশ্বত দার থেকে প্রথমে জেনে নেবো যে শাশ্বত দা তুমি বলিউডে কাজ করেছো এবং টলিউডেও কাজ করেছো, এই সময় তোমার দাঁড়িয়ে মনে হচ্ছে যে দুটো ইন্ডাস্ট্রি বড় জায়গা, কিন্তু তুমি কী কী ফেস করেছো? দেখো আমাদের কাজটা না একটু অন্য রকম, মানে আমার যদি কোনো ভুল আমি করে ফেলি সে ভুলটা থেকে যাবে, শোধরানোর কোনো জায়গা আমি পাবো না, আমি থেকে যাব কারণ আমাকে দেখা যাবে, তো সেইটার একটা সবসময় চাপ থাকে যে, কিন্তু অসুবিধে তো সবাইকে সব জায়গায় ফেস করতে হয়, অত গায়ে মাখিনি কিছু, মনেও রাখিনি। আর সত্যি কথা বলতে কি খারাপ জিনিসগুলো মনে রাখাটা আমি পছন্দ করি না, যত ভুলে যাবে তত ভালো। রুদ্রনীলদা তোমার থেকে জানবো, আমি হিন্দি সিনেমা করতে গিয়ে প্রত্যেক মুহূর্তে প্রচুর অসুবিধে ফেস করেছি, সেটা হচ্ছে যে শুটিং ফ্লোরে দেখেছি যে শুধুমাত্র অভিনেতাদেরই গলার আওয়াজ পাওয়া যায়, আমাদের টলিউডে প্রচুর জনের আওয়াজ পাওয়া যায়, পাশের বাড়ির চিৎকার থেকে শুরু করে আর ফেরত, হ্যাঁ কিরে কালকে ওখানে গেছিলি, না না হ্যাঁ মাংসটা রান্না করেছিল, আমরা রিহার্সাল করছি, তো এইগুলো আমি পাইনি, ফলে তোমার মনে হয়েছে যে আমি অভিনয় করতে আসিনি, আমাকে কেউ নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, কোনো লোকই নেই ফ্লোরে, এ কী, এই একটা অসুবিধা হয়েছে মানাতে। তারপর হচ্ছে যে আমি কি খাবো, কীভাবে চলাফেরা করবো, ইভেন আমি যখন টয়লেটে যাচ্ছি সেখানেও পরিষ্কার, আমার সঙ্গে সঙ্গে দুজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমার সঙ্গে সঙ্গে যাচ্ছেন যাতে আমার কোনোভাবে কোনো অসুবিধা না হয়। যে কমফোর্ট জোনটা তৈরি করতে পারলে একজন অভিনেতার অন্য কোনো দিকে মনঃসংযোগে বিঘ্ন ঘটবে না, সেই জন্যেই আতুপতু করে মুড়ে রাখা। এটা যতক্ষণ আমি চরিত্রটার ফোটাতে এসেছি ফ্লোরে, শুটিং ফ্লোরে পা দিয়েছি, তখন থেকেই যত্নটা শুরু, কিন্তু আমি ওই চরিত্রটাকে জ্যান্ত করে তুলব বলে। অকারণ রুদ্রনীল ঘোষ বা শাশ্বত চট্টোপাধ্যায় বা বাকি যারাই যারাই রয়েছেন তাদেরকে তারা সম্মান করতে পারেন কাজ করার জায়গায়, কিন্তু এই যে যত্নটা করা সেটা, কিন্তু আমি যে চরিত্রটা করব সেটা করবার আগে আমার না কোনো মেন্টাল অসুবিধা হয়ে যায়, কখনো কিছুর উপর রেগে না যাই, বিরক্ত না হয়, কনসেন্ট্রেশনে ব্রেক হয়, এইটুকুই, এটাই বলতে পারি। আমি তোমাদের কাছে এবার লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করবো যে এই ছবিতে কে কার প্রতিদ্বন্দ্বী আসলে, মানে সেটা তো আমরা ছবি থেকে জানতে পারবো, তোমার এখানে কী মনে হয়? না আমরা আমি বলবো তো, আমি ডেফিনেটলি আমি শাশ্বত দার প্রচণ্ড প্রতিদ্বন্দ্বী, কারণ আমাদের মাঝে মাঝেই কী হয় আমাদের শুটিং শেষ করে আমরা চাইলে অন্যান্য গাড়ি দিয়ে দিত, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা একসঙ্গে আমরা ফিরতে পছন্দ করেছি, কিন্তু অনেকটা পথ তো আমাদের ফিরতে, আমরা খাওয়া দাওয়া করতে করতেই ফিরি, সেখানে বারবার এসে মনে হয়েছে যে
বাদাম ভাজাটা অপুদা বেশি খেয়ে নিচ্ছে, তো অন্ধকার আমি দেখতে পাচ্ছি না, কিংবা আর একটা কি যেন খেয়ে নিল, সেটা কি প্যাকেটের মধ্যে রয়েছে নাকি? তো এটা নিয়ে আজকে মিডিয়ার সামনে ওপেন করে ফেললাম। জায়গাগুলোতে সব মানুষ খায় যায় সেখানে আমরা যাই, আর ধাবা আমার বড্ড ভালো লাগে, ধাবায় বসে গরম রুটি খাওয়ার মতো আনন্দ ফাইভ স্টার হোটেলে পাওয়া যায় না। মানে গরম গরম দিচ্ছে রুটি তরকা খাচ্ছি তো হয় না, তো ধূর নিকুচি করেছে বলে হঠাৎ করে আমরা একটা বাইপাসের ওপরে শুনশান জায়গাতে একটা ধাবার মধ্যে ঠিক করলো নেব। শুধু অপুদা বললো যে অসুবিধা এমনি হবে না বলছিস তো, তার কারণ হচ্ছে যে সাড়ে আটটার পর, সাড়ে আটটা আমরা যখন ফিরছি তখন বাজে সাড়ে নটা দশ, সাড়ে নটা দশটা বাজে, ঠান্ডা ঠান্ডা পড়ছে ওই সময়তে। আমরা দেখলাম যে ওই দোকানের আশপাশে প্রচুর লোকজন ঘুরছে, পুরুষ মেজারলি, তারা প্রত্যেকেই বেঁকে হাঁটছে, কেউ সোজা হাঁটছে না। ওখানে যদি আমরা খেতে যাই তো তাহলে তারা কি কি খাবার অফার করবে আর কি? আমাদের খারাপ লাগতো না, এরম নয়, হয়তো কি হলো, এ হয়তো চন্দ্রমুখী আলু পছন্দ করে, ও হয়তো অন্য সূর্যমুখী। তো যাই হোক, ওই ধাবাতে নেমে পরিষ্কার আমরা নেমে গিয়ে বলেছি শোনো ধাবা থেকে ভালো লাগে যে ফাটিয়ে আন্ডা তড়কা দাও আর পরিষ্কার, আর কিছু তোমাদের কি ভালো আছে দাও। স্টিল মানে আজ অবধি অপুদার আমি গোগ্রাসে খেয়েছি, কোনো মানুষ বিরক্ত করেনি, তারা শুধু এইটুকু বলেছিলেন এবং তারা সেই সম্মানটা দিয়েছিলেন, দাদা আপনারা খেয়ে নিন তারপর আমরা ছবি তুলবো একটু, কোনো অসুবিধে নেই। আমরা খেয়েছি, অন্যান্য জায়গায় মানুষ এসে কথা বলতে চান, তারা তো জানতে চান, ভালোবাসেন, এটা আমাদের পরম সৌভাগ্য। যেদিন মানুষ আসবেন না সেদিনই বরং বুঝতে পারবো যে আমরা বোধহয় মন দিয়ে কাজ করে তাদেরকে আনন্দ দিচ্ছি না। তারা আসবেন, অবশ্যই আসবেন, তারা আমাদের কাছে গড। কিন্তু ওই ধাবার যে খাওয়াটা, এবং সেখানেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা চলেছে, কে তড়কাটা আগে শেষ করতে পারে, কে কটা রুটি খেতে পারে। শুধু তাই নয়, ওখান থেকে একটা আন্ডা কষা আমি বাড়িতে নিয়ে এসেছি, মানে সেখানে মনে হয় যে অপুদা কি বেশি ডিম নিয়ে নিল। 100% এই সিনেমা করতে গিয়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং সেগুলো এই ধরনের। এবার তোমাদের থেকেই জেনে নেব ছবি দর্শকদের জন্য, যদি তুমি বলো যে ছবির ইউএসপি কি। যে কোনো ছবির ইউএসপি আমার কাছে তো গল্প, এই গল্পটাই হিরো, এবং স্ক্রিপ্টটা ভালো হয়েছে, এবং অভিনয়ের কথাটা বলছি কারণ আমরা ভালোই করেছি বলে করে মনে হয় না যে ভালো হয়েছে, তো কাজেই আমি নিজে মুখিয়ে আছি। এমন একটা দিনে ছবিটা রিলিজ করছে 31st, এবং সেখানে নতুন বছরের গোড়ায় মানুষকে একটা আশা করি আমরা ভালো সিনেমা উপহার দিতে পারব। এই মুহূর্তে বাংলা দর্শকরা তারা ভালো অভিনয়, ভালো গল্প, মানে পরিচালক সিনেমাতে যে গল্পটা বললেন, এই দুটো জিনিস দেখতে যান, ভালো গল্প বলা আর ভালো পারফরম্যান্স। তো আমি এইটুকু বলতে পারি যে পারফরম্যান্সের দিক দিয়ে আমরা আপ্রাণ অনেস্ট খুব সততা নিয়ে পরিশ্রমটা করেছি, তাই আপনারা আপনাদের মন খারাপ হবে না। শুধু আমি তো শাশ্বততা নয়, বললাম যে সৌরভ দাস, শায়নী ঘোষ, তার সঙ্গে সঙ্গে আরও নতুন প্রচুর ছেলেমেয়ে অভিনয় করেছেন, দুটি বাচ্চা অভিনয় করেছে, তো তারা যে তারা কতটা তুখর সেটাও দেখবেন। এইটুকু একটা কথা বলবো যে ভালো পারফরম্যান্স অনেক কিছু ভুলিয়ে দিতে পারে, আর বাকিটা হচ্ছে যে পরিচালক সিনেমাটাকে যেভাবে আপনারা 10টা সিনেমা দেখেন তার থেকে একটু আলাদা রকমভাবে জুড়েছে, মানে একটুখানি আপনাদের কোন ঘটনাটা এখন ঘটছে তার সঙ্গে অতীতে কী হয়েছিল, এই একটুখানি যদি একটু মন দিয়ে দেখেন তো সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন এটা দুটো ফ্যামিলির তছনছ হয়ে যাওয়ার গল্প। এটা থ্রিলার কিন্তু আসলে দুজন বাবার অসহায়তার গল্প। ডেফিনেটলি আপনার চোখে জল আসবে। এইটুকু একটা বাচ্চাকে কিডন্যাপ করে বাহাদুরি হচ্ছে, সাহস থাকলে সামনে এসো। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ারচ্যাট পেজ।